1947 সালে ভারত ভাগ হয়ে গঠিত হয় ভারত ও পাকিস্তান। 2000 কিলোমিটার দূরের পশ্চিম পাকিস্তান ঘোষণা করে উর্দুই হবে পুরো পাকিস্তানের রাষ্ট্রভাষা। প্রতিবাদে ফুঁসে ওঠে বাঙালি, চলে গুলি, শেষ পর্যন্ত বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা। মফিউর রহমানের রিপোর্ট। 1947 সালে উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু প্রশ্ন দেখা দেয় পাকিস্তানের রাষ্ট্রভাষা নিয়ে। 1948 সালের 23 ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান গণপরিষদের অধিবেশনে উর্দু বা ইংরেজিতে বক্তৃতা দেওয়ার প্রস্তাব করা হয়। পূর্ব পাকিস্তানের কংগ্রেস দলের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত এর প্রতিবাদ করে বাংলাকেও পরিষদের অন্যতম ভাষা করার দাবি জানান। তখনকার প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান সহ কেন্দ্রীয় নেতারা এই প্রস্তাবের বিরোধিতা করেন। 1948 সালের 11 মার্চ গণপরিষদের ভাষা তালিকা থেকে বাংলাকে বাদ দেওয়া ছাড়াও পাকিস্তানের মুদ্রা ও ডাক টিকিট সহ সর্বস্তরে বাংলার ব্যবহার নিষিদ্ধ করে পাকিস্তান সরকার। প্রতিবাদে মিছিল করলে গ্রেপ্তার হন অনেকে, ক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বস্তরের মানুষের মধ্যে। পূর্ব বাংলা ডাক দেয় ধর্মঘটের। 1948 সালের 21 মার্চ পূর্ব পাকিস্তান সফরে এসে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দেয় উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেই সমাবেশেই প্রতিবাদে ফেটে পড়ে জনতা। 1949 সালে আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে গঠিত হয় নতুন রাজনৈতিক দল আওয়ামী লীগ। এ প্রেক্ষিতে 1952 সালে ভাষা আন্দোলন এক নতুন মাত্রা পায়। গঠিত হয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। মোহাম্মদ আলী জিন্না 21 মার্চ এবং 24 মার্চ ঢাকায় যখন ঘোষণা করলেন যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, তখন তার চেতনাই ছিল যে উর্দু হচ্ছে মুসলমানদের ভাষা। 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় আবুল হাশিমের সভাপতিত্বে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভা হয়। এতে ছাত্ররা 144 ধারা ভাঙার সংকল্পে অটুট থাকে। কয়েকটা সভা হয়েছিল, একটি সভার কথা বঙ্গবন্ধু বললাম যে তিনি সভাপতিত্ব করেছেন। খুব কৌশলে তিনজন তিনজন করে বেরিয়েছে, তিনজনের বেশি হবে না 144 ধারা, এবং ছাত্রীরা আগে বেরিয়েছিল। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রদের সভা হয়। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে সেখান থেকে রাস্তায় বেরিয়ে পড়ে ছাত্র জনতা। সেই মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। শহীদ হন রফিক, জব্বার, বরকত সহ আরো কজন। পরদিন 22 ফেব্রুয়ারি ছিল গণবিক্ষোভ ও পুলিশি নির্যাতনের দিন। প্রতিবাদী জনতা গায়েবানা জানাজার নামাজ পড়ে শোক মিছিল নিয়ে বের হয়। আগের মতোই পুলিশ মিলিটারি মিলে পুনরায় গুলি চালায়। শহীদ হন শফিউর রহমান সহ আরো কজন। পূর্ব বাংলা জ্বলে ওঠে ক্ষোভে বিক্ষোভে। অবশেষে গণপরিষদ বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা স্বীকৃতি দিয়ে বিল পাশ করে। বাঙালির দাবি মানতে বাধ্য হয় পাকিস্তান সরকার। উর্দুর পাশাপাশি পাকিস্তান জাতীয় পরিষদে বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়। ভাষা আন্দোলন আমার সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের আন্দোলন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।